ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আলী মুহাররম ভাই প্রশ্ন করেছেন, কুয়েত থেকে প্রবাসী মানুষ, তিনি টাকা জমা করছেন ডিপিএস এর মাধ্যমে। তিনি জানতে চেয়েছেন যে এই ডিপিএস এর যে অতিরিক্ত টাকা আসবে সেটা আমি গরিব মিসকিনদের মাঝে দান করে দেবো, এটা সঠিক হবে কিনা? আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, এটাই সঠিক হবে যে আপনার যেটা মূল টাকা সেটা ব্যতীত বাকি যে অতিরিক্ত আসবে সেটা আপনি গরিব মিসকিন মাদ্রাসায় দান করে দেবেন, মসজিদে নয়। মসজিদে হারাম টাকা দেওয়া যাবে না। আর অতিরিক্ত যেটা আসছে এটা হচ্ছে সুদ, এটা হারাম। এটা গরিব মিসকিন যারা সাথে খাওয়ার যোগ্য তাদেরকে এটা দিতে হবে, অথবা জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে, বা মাদ্রাসার সাথে এতিম অসহায় মানুষ পালিত হয় তাদেরকে এটা দিতে হবে। নেকির আশা ছাড়াই এটা আপনি দিবেন, এটা নেকির আশা করা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 1410, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহ আত-তাইয়িব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা আত-তাইয়িবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া কোনো কিছুকে গ্রহণ করেন না। অতএব পবিত্র দানই আল্লাহ তাআলা গ্রহণ করবেন, হালাল দানই আল্লাহ তাআলা গ্রহণ করবেন, হারাম দান নয়। হালাল দানের ক্ষেত্রে আপনার নেকির আশা অটোমেটিক চলে আসবে, কিন্তু হারাম দানের ক্ষেত্রে নেকির আশা আপনি করতেই পারবেন না। এটা আপনি নেকির আশা ছাড়াই গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের মাঝে দান করে দেবেন, এটা হারাম, এবং যারা সাদকা খাওয়ার যোগ্য তাদের জন্য এটা বৈধ, কিন্তু যারা স্বাভাবিক ব্যক্তিবর্গ রয়েছে তাদের জন্য এটা বৈধ নয়। এই জন্য গরিব মিসকিনদের মাঝে নেকির আশা ছাড়াই দান করে দিতে হবে। এটাই হচ্ছে মূল নীতি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আপনি যদি ডিপিএস ছাড়া স্বাভাবিকভাবে টাকা জমা করতে পারেন, যেখানে আপনার টাকাকে পূর্ণভাবে আপনি হালালের মধ্যে রাখতে পারবেন, সেটা আপনি করতে পারেন যদি এরকম কোনো সুযোগ থাকে। আর যদি দেখা যায় যে সুযোগ নাই, তাহলে ওভাবে আপনি জমা করে যান। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।